সগিরা মোর্শেদকে গুলি করে হত্যা, দুইজনের যাবজ্জীবন, তিনজন খালাস। ইফতারের বিলাসি পণ্য এবার খেজুর। সাফজয়ী ইয়ারজানের পরিবারের পাশে র‍্যাব। রোজার শুরুতেই আমদানি করা ফলের দামে আগুন। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরু আজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর একটা সংবাদে, সাথে আছি আমি অনুভা বিশ্বাস। স্বাস্থ্যকর অল টাইম ব্রেড সব সময় অল টাইম হেলদি লাইফ। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। তিন যুগ আগে পারিবারিক দ্বন্দ্বে রাজধানীর সিদ্ধেশ্বরীতে সগিরা মোর্শেদকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন সগিরা মোর্শেদের ভাসুর ডক্টর হাসান আলী চৌধুরীর শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও মারুফ রেজা। ১৯৮৯ সালের ২৫শে জুলাই সগিরা মোর্শেদকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় সগিরার স্বামীর করা মামলায় মারুফ রেজা ও আনাস মাহমুদকে আসামি করা হয়। ২০২০ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরিদর্শক রফিকুল ইসলাম আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। রমজানে ধর্মপ্রাণ মুসল্লিদের ইফতারে চাহিদার শীর্ষে থাকে খেজুর। তবে এই রমজানেই খেজুরের দামের মূল্যবৃদ্ধি অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। দেশের নিম্ন ও মধ্যবিত্তদের ইফতারে যেন খেজুর রাখাই দায় হয়ে দাঁড়িয়েছে। চড়া নিত্যপণ্যের বাজারে ইফতারে খেজুর হয়ে উঠেছে রীতিমতো বিলাসী পণ্য। সরেজমিনে বগুড়া শহরের ফলপট্টি আরও তো রাজা বাজার ঘুরে দেখা যায় সৌদি, মিশর, দুবাই, তিউনিশিয়া, ইরান থেকে আসা বিভিন্ন জাতের খেজুরে ভরা বাজার। আমদানি করা নানান জাতের খেজুরের মধ্যে রয়েছে মরিয়ম, দাবাস, জাহিদি, সায়ের, আজওয়া ও মাশরুক। এবছর ৫,০০০ টাকা প্যাকেট হিসেবে প্রতি কেজি মরিয়ম খেজুর পাইকারি বাজারে ১,০০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রেতারা এই খেজুর আবার ১,১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি করছেন। আজওয়া খেজুর পাইকারিতে কেজি প্রতি ১২০০ টাকায় ও খুচরা বাজারে ২০০ টাকা বেশি দামে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে। বাংলাদেশ নারী সাফ অনূর্ধ্ব ১৬ ফুটবল দলের ফাইনাল জয়ী গোলকিপার ইয়ারজানের দরিদ্র পরিবারকে নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছে র‍্যাব। সাফ অনূর্ধ্ব ১৬ ফাইনালে বাংলাদেশের জয়ের নায়িকা হয়ে ওঠেন গোলরক্ষক ইয়ারজান বেগম। টাই ব্রেকারের ভাগ্য নির্ধারণে ভারতের তিনটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন এই গোলরক্ষক। অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে জয় পায় বাংলাদেশ। এর আগে অনূর্ধ্ব ১৫ শিরোপা জিতলেও এই প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব ১৬ টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী দল। আর এই জয়ের পেছনে যার মুখ্য ভূমিকা তিনি বাংলাদেশ দলের গোলরক্ষক ইয়ারজান। পঞ্চগড় জেলার খোপরাবান্দি গ্রামে বাড়ি ইয়ারজান বেগমের। দেশের প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা আর ১০টা কিশোরীকে যেমন প্রচুর বাধা বিপত্তি পেরিয়ে খেলাধুলা করতে হয়, ইয়ারজানকেও পেরোতে হয়েছে তেমনই বাধার দেয়াল। ইয়ারজানের জীবনযুদ্ধের কথা শুনে তার হতদরিদ্র পরিবারকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৩ পক্ষ থেকে নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। র‍্যাব ১৩ অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম ইয়ারজানের মা বাবার হাতে এই উপহার ও নগদ অর্থ তুলে দেন। র‍্যাব ১৩ পক্ষ থেকে, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর পক্ষ থেকে আমি রমজানের কিছু উপহার এবং কিছু অর্থ সাহায্য নিয়ে এসেছি। এটা আসলে আমার মতন যদি আরও অর্গানাইজেশন কিংবা আরও প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তাহলে আমরা আমাদের এই সম্ভাবনাময় যে মুখগুলো আছে তাদেরকে আরও এগিয়ে নিতে পারবো এবং দেশের ক্রীড়াক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে পারবো। এর পাশাপাশি আমরা আগামীতে যাতে এই ইয়ারজান বেগমের যে ভিটি বাড়ি যে আমরা দেখলাম এটি খুব দুরবস্থার মধ্যে আছে, এটাকে যতটুকু পারি আমরা সহযোগিতা করে এর উন্নতির জন্য যা কিছু করা দরকার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
একটি মানবিক ফোর্স এবং এই মানবিক সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে আসব ইনশাআল্লাহ। রোজা কেন্দ্র করে আরেক দফা বেড়েছে আমদানি করা ফলের দাম। সপ্তাহের ব্যবধানে সব ধরনের ফলের দাম কেজিতে বেড়েছে 40 থেকে 60 টাকা। রোজার আগের বাড়তি দামের সঙ্গে রোজা শুরুর পরের বাড়তি দাম যোগ হয়ে নাগালের বাইরে অনেক ফল, আর বেড়ে যাওয়া দামের পুরোটাই বহন করছেন ভোক্তারাই। পাইকারি ব্যবসায়ীদের দাবি, খুচরা বিক্রেতারা ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করছেন ফল, এই প্রভাবটা বাজারে সরাসরি পড়ছে। কিন্তু প্রশাসনের চোখ থাকে আমদানিকারক ও পাইকারি বিক্রেতাদের দিকে। ভোক্তাদের সংগঠন ক্যাব বলছে, ফলের পাইকারি খুচরা সব ধরনের বাজারেই মনিটরিং এর অভাবে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে অতি মুনাফা লোভী চক্র। যুগ যুগ ধরে সাধারণ কাঠের দরজা কিনছেন, আর কিছুদিনের মধ্যেই দরজা বেঁকে যাওয়া, ফাঁকা হওয়া, ঘুণে ধরা ও পানিতে নষ্ট হওয়ার সমস্যায় পড়ছেন? এই সব সমস্যার সমাধান পেতে কিনুন কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, যা বেঁকে যায় না, ফাঁকা হয় না, ঘুণে ধরে না, এমনকি পানিতেও নষ্ট হয় না। আরএফএল উডিডো কাঠের চেয়েও কঠোর। ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি আছেন 23 জন বাংলাদেশি নাবিক ও ক্রু। আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে জাহাজটি জলদস্যুর কবলে পড়ে। জাহাজে থাকা নাবিক ও ক্রুরা হলেন জাহাজের মাস্টার মোহাম্মদ আব্দুর রশিদ, চিফ অফিসার আতিকুল্লাহ খান, সেকেন্ড অফিসার মোজহারুল ইসলাম চৌধুরী, থার্ড অফিসার এন মোহাম্মদ তারিকুল ইসলাম, ডেক ক্যাডেট সাব্বির হোসাইন, চিফ ইঞ্জিনিয়ার এ এস এম সাইদুজ্জামান সহ 23 জন নাবিক ও ক্রু। মঙ্গলবার দুপুরে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। এরপর বাংলাদেশ সময় বিকেল 5:30টার দিকে জাহাজটি ভারত মহাসাগর থেকে সোমালিয়া নিয়ে যাওয়ার কাজ শুরু করে জলদস্যুরা। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের দুটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির ক্রিভিরি শহরে ওই হামলা চালানো হয়েছে। এতে 3 জন নিহত এবং আরও কমপক্ষে 38 জন আহত হয়েছে। উদ্ধারকারী দলগুলো জীবিতদের উদ্ধার করতে ধ্বংসস্তূপের মধ্যে রাতভর তল্লাশি চালিয়েছে। দিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লিসাক জানিয়েছেন, মঙ্গলবারের হামলায় আহতদের মধ্যে 28 জন প্রাপ্তবয়স্ক এবং 10 জনই শিশু। টেলিগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, দুটি ভবনে হামলা চালানো হয়েছে, এর মধ্যে একটি 5-তলা ভবন এবং অন্যটি 9-তলা ভবন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেনকো বলেন, জরুরি পরিষেবার সদস্য এবং স্থানীয় বাসিন্দারা লোকজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করছেন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা লোকজনকে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। গাজা ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বন্ধ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। গত 7 অক্টোবর থেকে চলা সংঘাতে এখন পর্যন্ত 31,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। প্রতিদিন ইসরায়েলি হামলায় নিরীহ ফিলিস্তিনিদের রক্ত ঝরছে। এদিকে হামাসের বিরুদ্ধে কেন অভিযান চালানো হচ্ছে সে বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রাফায় অভিযান শেষ করতে স্থল বাহিনী দিয়ে আক্রমণ চালানো হয়েছে। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বলছে, সেখানে আশ্রয় নেওয়া 10 লাখেরও বেশি বেসামরিক নাগরিককে রক্ষা করার জন্য কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা নেই। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের কাছে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যেও তীব্র লড়াই চলছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। টি-20 সিরিজে লড়াই করেও 2-1 ব্যবধানে হার। ওয়ানডে সিরিজে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে 3-ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। টেস্ট আর টি-20 তুলনায় ওয়ানডেতে তুলনামূলক ভালো খেলে বাংলাদেশ। সেই 2015 সাল থেকে 2022 পর্যন্ত প্রতি বছরই ওয়ানডেতে টাইগারদের পারফরম্যান্স ছিল দারুণ।
তবে 2023 সালে এই ওয়ানডে ফরম্যাটটাই ভালো কাটেনি। গত বছর 32টি একদিনের খেলায় অংশ নিয়ে 11টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। যে টি টোয়েন্টি ফরম্যাটে জয়ের দেখা মিলছে কালে ভদ্রে, গত বছর সেই টি টোয়েন্টিতেই বরং টিম বাংলাদেশের জয়ের সংখ্যা ছিল বেশি। 14টি টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয়ের সংখ্যা ছিল 10। এবার নতুন বছর মানে 2024 সালের প্রথমে শ্রীলঙ্কার কাছে টি টোয়েন্টি সিরিজ হেরে শুরু হয়েছে টাইগারদের। এবার ওয়ানডেতে লঙ্কানদের সামনে নাজমুল হোসেন শান্তর দল। অবশেষে কুফা কাটল বার্সেলোনার। মঙ্গলবার রাতে নাপোলিকে 3-1 গোলে হারিয়ে 4 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নাম লেখালো লা লিগার চ্যাম্পিয়নরা। দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে প্রথম লেগটা শেষ হয়েছিল 1-1 সমতায়। ঘরের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে এবার বড় জয় নিয়ে 2 লেগ মিলিয়ে 4-2 ব্যবধানে এগিয়ে থেকে শেষ 8-এ নাম লিখেছে জাভি হার্নান্দেজের দল। দারুণ উপভোগ্য লড়াইয়ে 17 মিনিটের মধ্যে 2 গোলের লিড নিয়ে ফেলে বার্সা। গত 2 বছর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল বার্সেলোনাকে। 2019-20 মৌসুমের পর তারা উঠতে পারেনি কোয়ার্টার ফাইনালে। অবশেষে ভাগ্যের শিকে ছিঁড়ল জাভি হার্নান্দেজের দলের। দর্শক, এই ছিল দুপুর 1টা সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।